শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনা চরমে ইউক্রেনে 90 টন মারণাস্ত্র সহায়তা পাঠাল যুক্তরাষ্ট্র। ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্য, জার্মানির নৌবাহিনী প্রধানের পদত্যাগ। ইরান, রাশিয়া, চীন যৌথ নৌ মহড়া আমেরিকাকে কঠোর বার্তা দিয়েছে। আমেরিকায় বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলল চীন। এবার চীনগামী ফ্লাইট স্থগিত করবে যুক্তরাষ্ট্র। ভোটযন্ত্রের দখল চেয়েছিলেন ট্রাম্প, বলছে রিপোর্ট। ইয়েমেনে হামলার নিন্দা জানিয়ে ইরানের হুঁশিয়ারি। এবার বিস্তারিত, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইউক্রেনে প্রায় 90 টন মারণাস্ত্র সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সামরিক সহযোগিতার আওতায় প্রথম চালান এটি। এর মধ্যে সম্মুখ সারির প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় গোলা বারুদ আছে। ইতোমধ্যে কিয়েভে পৌঁছেছে এই চালান। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের পর এই সহযোগিতা পাঠালো যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 200 মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা নিশ্চয়তা প্যাকেজ অনুমোদন করেন। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, এই চালান ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ। এক ফেসবুক বার্তায় মার্কিন দূতাবাস আরও লিখেছে, ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং রাশিয়ার আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনীকে অব্যাহতভাবে এই ধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে। এদিকে বারবার রাশিয়া অস্বীকার করছে ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের। ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জের ধরে পদত্যাগ করেছেন জার্মানির নৌবাহিনী প্রধান কেই আচিম সোনবাচ, খবর বিবিসির। জার্মানির নৌবাহিনী প্রধান বলেছিলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে চায় না, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শ্রদ্ধা আশা করেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর দাবি, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চাইছে, তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। পুতিনের দাবি, রাশিয়া তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন যোগ দিক, এটাও রাশিয়া চায় না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে, তবে জার্মানি ইউক্রেনের অস্ত্র পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পুতিন ন্যাটোর প্রতি সামরিক মহড়া বন্ধ ও পূর্ব ইউরোপে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন। তার দাবি, এসব পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। ইরান, রাশিয়া ও চীনের সমন্বয়ে চালানো যৌথ নৌ মহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস। দৈনিকটি গতকাল এক বিশ্লেষণে লিখেছে, এই মহড়ার মাধ্যমে কয়েকটি মার্কিন বিরোধী দেশ তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীন গত শুক্রবার দ্বিতীয় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামের এই মহড়ায় আগুন লেগে যাওয়া গানবোট ও অব্যবহৃত যুদ্ধ জাহাজ উদ্ধার, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি ও গোলা বর্ষণ এবং রাতের অন্ধকারে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করার মতো অনুশীলন করা হয়েছে। ইরানের নৌবাহিনীর 11টি ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র 3টি ইউনিট, রাশিয়ার নৌবাহিনীর 3টি ইউনিট এবং চীনা নৌবাহিনীর 2টি ইউনিট এবারের মহড়ায় অংশ নেয়। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যিক রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু ও সামুদ্রিক সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় ছিল এই যৌথ মহড়ার অন্যতম উদ্দেশ্য। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার হাতে রয়েছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র এবং তারাই হচ্ছে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এ অবস্থায় পরমাণু অস্ত্রের ভান্ডার ধ্বংস করার জন্য আমেরিকারই প্রথমে পদক্ষেপ নেওয়া উচিত। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আমেরিকা ও জাপান চীনের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতার জন্য উদ্বেগ প্রকাশ করে এবং স্বচ্ছতার সঙ্গে পরমাণু অস্ত্র কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায়। এর জবাবে গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এইসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র এবং তারাই আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি আরও বলেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া তাদের হাতেই সর্বাধুনিক এবং সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র থাকার পরেও তারা পরমাণু অস্ত্রের আধুনিকায়নের জন্য $trillion বিনিয়োগ করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরিষ্কার করে বলেন, বেইজিংয়ের সমালোচনা করার আগে আমেরিকার উচিত তার নিজের দিকে তাকানো এবং পরমাণু অস্ত্র ধ্বংস করে অন্য দেশগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করা উচিত।
চীনগামী 40টি ফ্লাইট স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এর আগে করোনার জেরে যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইন্সগুলোর বেশ কিছু ফ্লাইট বাতিল করে চীন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানায়, জিয়ামেন এয়ারলাইন্সের লস অ্যাঞ্জেলস টু জিএমএন ফ্লাইট স্থগিতের কার্যক্রম শুরু হবে 30 জানুয়ারি থেকে, যা অব্যাহত থাকবে 29 মার্চ পর্যন্ত। তাছাড়া জিএমএন এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কিছু ফ্লাইট কমিয়ে আনার কথাও জানানো হয়। ডিসেম্বরের 31 তারিখের পর থেকে চীনের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের 20টি, আমেরিকান এয়ারলাইন্সের 10টি, ডেল্টা এয়ারলাইন্সের 14টি ফ্লাইট বাতিল করে। কিছু যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পরই চীন এমন সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেন, চীনে প্রবেশকারী যাত্রীবাহী ফ্লাইটের নীতিগুলো ন্যায্যতা উন্মুক্ত স্বচ্ছভাবে প্রয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তিনি অযৌক্তিক বলে আখ্যা দেন। চীনের সাধারণ যাত্রীবাহী প্লেনগুলোর চলাচল স্বাভাবিক রাখারও আহ্বান জানান তিনি। ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান এয়ারলাইন্স সহ আরও কয়েকটি সংস্থার প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকা বলেছে, ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধের প্রভাব কমানোর বিষয়ে মার্কিন এয়ারলাইন্সগুলো যুক্তরাষ্ট্র ও চীন সরকারের সঙ্গে আলোচনা করছে। আকাশ পরিবহন সেবা নিয়ে বেইজিং ওয়াশিংটনের বিরোধের শুরু মূলত করোনা ভাইরাস মহামারীর প্রথম থেকেই। সবশেষ ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের 3টি ও চীনের 4টি এয়ারলাইন্স প্রতি সপ্তাহে দুই দেশের মধ্যে প্রায় 20টি ফ্লাইট পরিচালনা করছিল। মহামারীর আগে এর সংখ্যা ছিল 100টিরও বেশি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবি, কিন্তু গদি কিছুতেই ছাড়বেন না। নাছোড় ডোনাল্ড ট্রাম্প দখল নিতে চেয়েছিলেন ভোটিং মেশিনের। প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে ভোটযন্ত্র হেফাজতে নিতে তৈরি করে ফেলেছিলেন এক্সিকিউটিভ অর্ডারের খসড়াও। মার্কিন মুলুকে ক্যাপিটল হামলার স্মৃতি এখনও দগদগে। তারই মধ্যে সামনে এলো ট্রাম্পের ভোটযন্ত্র দখলের চেষ্টা সংক্রান্ত এই রিপোর্ট। ন্যাশনাল আর্কাইভস প্রকাশিত সাম্প্রতিক নথিপত্রের ভিত্তিতে রিপোর্টটি প্রকাশ করেছে পলিটিকো। সেখানে দাবি, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম ঘোষণা আটকাতে নজিরবিহীন রাস্তায় হাঁটার চেষ্টা করেছিলেন ট্রাম্প। খসড়া নির্দেশিকাটি তৈরি হয়েছিল 2020 সালের 16 ডিসেম্বর। প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয় সব ভোটযন্ত্র সরঞ্জাম ইলেকট্রনিক ভাবে সংরক্ষিত রেকর্ড বাজেয়াপ্ত করে তা সংগ্রহ করুন, সব তথ্য খতিয়ে দেখুন। পাশাপাশি ওই খসড়ায় পৃথক নির্দেশ জারি করা হয় ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতরকেও। বলা হয় 7 দিনের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া খতিয়ে দেখা শুরু করতে হবে, চূড়ান্ত রিপোর্ট পেশ করতে হবে 60 দিনের মধ্যে। মার্কিন হাউস কমিটিতে সম্প্রতি 700 পাতার প্রেসিডেন্সিয়াল ডকুমেন্ট পেশ করেছে ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন। ভোটযন্ত্র দখলে নিতে চেয়ে ট্রাম্পের খসড়া নির্দেশিকা এই নথির অংশ। ঘটনাচক্রে বিভিন্ন ডায়েরি, ভিজিটর লগ, ভাষণের খসড়া ও হাতে লেখা নোট সহ আর্কাইভসের নথিপত্র প্রকাশের প্রক্রিয়া সম্প্রতি ঠেকানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প, যদিও মার্কিন সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। উল্লেখযোগ্য বিষয় হল 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হামলা নিয়ে তদন্ত চালাচ্ছে হাউস কমিটি। হামলার পেছনে ট্রাম্পের সমর্থকরা জড়িত বলে অভিযোগ। তদন্তের প্রক্রিয়া হিসাবে গত আগস্টে ন্যাশনাল আর্কাইভস থেকে বিভিন্ন নথি চেয়েছিল হাউস কমিটি। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আগ্রাসন অব্যাহত থাকলে শান্তি প্রতিষ্ঠা আরও বেশি কঠিন হয়ে পড়বে। খবর পার স্টুডেন্ট। খবরে বলা হয়েছে, গত বৃহস্পতি ও শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সাদা প্রদেশের একটি কারাগার সহ কয়েকটি বেসামরিক স্থাপনায় ব্যাপক বোমা বর্ষণ করে। এতে অন্তত 90 জন নিহত এবং 200-এর বেশি মানুষ আহত হন। এ হামলার পর ইরান তার নিন্দা জানিয়ে বক্তব্য দিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদেহ শনিবার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সমাজের নিরবতার সুযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের নিরপরাধ জনগোষ্ঠীর ওপর যদি সামরিক হামলা অব্যাহত রাখে তাহলে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের পক্ষপাতপূর্ণ ও দ্বিমুখী নীতি গ্রহণের সমালোচনা করেন। পশ্চিমা যেসব দেশ ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন কার্যকর করার জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে তাদেরও সমালোচনা করেন খাতিব জাদেহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।